জীবনে সফল হতে হলে আমাদের কিছু না কিছু ত্যাগ করতে হয়। সহজভাবে বলা যায়, যে সকল মানুষ কিছু ত্যাগ করতে প্রস্তুত নয় তারা সফল হতে পারে না। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কোন ধরনের লোক জীবনে সফল হয় না। যে সমস্ত মানুষ কোনো কিছুর ওপর গুরুত্ব দেয় না, কোনো পরিকল্পনা করে না, কিন্তু সফল হওয়ার স্বপ্ন সারাক্ষণ দেখে, তারা সফল হতে পারে না। তাদের স্বপ্ন অনেক বড় থাকে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কোনো পদক্ষেপ নেয় না। যে লোকেরা নিজের কাজ করার পরিবর্তে অন্যের কাজ বিচারে বিশেষজ্ঞ, যে ব্যক্তিরা তাদের জীবন সম্পর্কে সর্বদা অভিযোগ করে তবে তা পরিবর্তন করতে কোনো পদক্ষেপ গ্রহণ করে না, যে মানুষ যেখানে কাজ করে অর্থ আয় করে কিন্তু সেখানে তাদের কোনো আবেগ নেই, এই ধরনের লোক জীবনে সফল হয় না। ওই ধরনের লোক জীবনে সফল হয় না যারা অন্যদের কাছ থেকে কিছু শেখার পরিবর্তে তাদের ভুলগুলো খুঁজে বের করতে ব্যস্ত থাকে। এই ধরনের লোকেরা তাদের কাছে যা নেই তা নিয়ে শুধু আফসোস করে ও হতাশায় ভোগে, কিন্তু যা আছে তা নিয়ে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। যেসব লোকেরা যা করতে পারে তা নিয়ে শুধু বড় বড় কথা বলে তবে কখনোই তা বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে না। যে লোকেরা তাদের সমগ্র জীবন কেবল অন্যদের খুশি ও মুগ্ধ করার জন্য ব্যয় করে, যারা অতীত নিয়ে পড়ে থাকে বর্তমানকে অবহেলা করে, এই ধরনের লোক জীবনে সফল হয় না। সংকীর্ণ মনের লোকেরা এবং কেবল তাদের মতামতকেই সেরা হিসাবে বিবেচনা করে এবং তারা ভাবে যে তারাই সব জানতা, এরা জীবনে কখনোই সফল হতে পারে না। যে লোকেরা ভালো পরিমাণের টাকা আয় করা সত্ত্বেও সেই টাকা কিভাবে পরিচালনা করতে হয় তা জানে না, এই ধরনের লোক সাধারণত সফল হয় না। যে লোকেরা তাদের জীবনে সাফল্য পেতে চায় কিন্তু তারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারে না, তারা কখনোই সফল হয় না। যারা অন্যের সাফল্য দেখে হিংসা করে, যে সকল মানুষ নেতিবাচক বা নেগেটিভ মানুষের সাথে নিজেদের ঘিরে রাখে, যে ব্যক্তিরা নিজের জীবনের চেয়ে অন্যের জীবনে বেশি মনোযোগ দেয় এবং রাতারাতি সাফল্য অর্জনে বিশ্বাস করে, সে সকল মানুষ সফলতা অর্জন করতে পারে না। আলোচ্য বিষয়গুলি জানার পাশাপাশি সেগুলো আমাদের বাস্তবায়নও করতে হবে। ভিডিওটি দ্বারা আপনি বিন্দুমাত্র উপকৃত হলে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।